page 108. Macbeth continued. English tutor 11. Bonganubad. When Duncan was the king of Scotland, to honor Macbeth for his triumph against the rebels. স্কটল্যান্ডের রাজা ডানকানের আমলে সেদেশে একজন বীর সেনাপতি ছিলেন, যিনি তার অসম সাহসিকতা এবং যুদ্ধবিদ্যায় পারদর্শিতার জন্য সারা দেশেই উচ্চ মর্যাদা লাভ করেছিলেন। তিনি বৃদ্ধ রাজার একজন নিকট আত্মীয় ছিলেন। তিনি গ্লেমিসের থেন জমিদার ম্যাকবেথ। সম্প্রতি তিনি নরওয়ের বিশাল সেনাবাহিনীর সাহায্যপ্রাপ্ত এক বিদ্রোহী সেনাদলকে পরাজিত করেছেন। সেই ভয়ানক যুদ্ধ শেষে দুই স্কটিশ সেনাপতি ম্যাকবেথ এবং ব্যাঙ্কো ফিরে আসছিলেন। সে সময় বজ্রপাত হতে লাগলো এবং বিদ্যুৎ চমকাতে লাগলো। পথে হঠাৎ অদ্ভুত দর্শন তিনটি ছায়ামূর্তি তাঁদের পথ আটকে দাঁড়ালো। তাদের দেখতে যদিও মহিলার মতো, কিন্তু তাদের দাড়ি রয়েছে আর রুক্ষ কোঁচকানো চামড়া আর জঙ্গলি পোশাকে তাদেরকে অপার্থিব জীব বলে মনে হলো। তারা নাচতে নাচতে গাইছিল উদ্ধৃতি শুরু, ভালো হয় মন্দ আর মন্দই ভালো, কুয়াশা আর দূষিত বাতাসে উড়ে চলো, দাঁড়ি উদ্ধৃতি শেষ। তারা যখন সেনাপতি দুজনকে দেখতে পেল, প্রথম ডাইনি গ্লেমিসের থেন বলে ম্যাকবেথকে অভিবাদন জানালো। এই প্রাণীরা তার পরিচয় জানে বুঝতে পেরে সেনাপতি ম্যাকবেথ বেশ থমকে গেলেন। দ্বিতীয় ডাইনি তাকে কডোরের থেন বলে অভিহিত করলে তিনি তা অন্যায় দাবি বলে মনে করলেন এবং তৃতীয় ডাইনি বলল, এরপর আপনি হবেন স্কটল্যান্ডের রাজা। এ ধরনের ভবিষ্যৎবাণী তাকে বেশ অবাক করল, কারণ তিনি জানতেন যে যতদিন রাজার পুত্র বেঁচে থাকবে ততদিন তার ম্যাকবেথের সিংহাসনে বসার কোনো সম্ভাবনাই নেই। ইতিমধ্যে ব্যাঙ্কক কৌতূহলী হয়ে উঠল, কেন ডাইনিরা তার প্রিয়তম বন্ধুর মনে আশার আলো জ্বাললেও তার সম্বন্ধে কিছুই বলছে না। তখন ডাইনিরা ব্যাঙ্কর দিকে ফিরে একরকম হেয়ালি করে তার ভাগ্যলিখন শোনালো। ম্যাকবেথের চেয়ে কম এবং তার চেয়ে বেশি খুব একটা সুখী নয়, কিন্তু তার চেয়ে বেশি সুখী। তারা এও ভবিষ্যৎবাণী করলো যে যদিও ব্যাঙ্কো কোনো দিন রাজা হয়ে শাসন করতে পারবেন না, তার উত্তরাধিকারীগণ রাজা হবেন। এই কথা বলে তারা ধীরে ধীরে বাতাসে মিলিয়ে গেল। এর থেকে সেনাপতিরা বুঝতে পারলেন এই ভুতুড়ে বনেরা নিশ্চয়ই ডাইনি। যখন তারা সেখানে দাঁড়িয়ে তাঁদের এই অদ্ভুত রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা ভাবছেন, সেখানে রাজার প্রেরিত নির্দিষ্ট দূতেরা এসে পৌঁছল। ম্যাকবেথকে কডোরের থেন উপাধি প্রদান করার দায়িত্ব তাদের দেওয়া হয়েছিল। এই ঘটনাটি ডাইনিদের ভবিষ্যৎবাণীর সঙ্গে এমন আশ্চর্যজনকভাবে মিলে গেল যে ম্যাকবেথ দূতেদের অভিনন্দনের প্রত্যুত্তর দিতে ভুলে গিয়ে বিস্ময়ে হতবাক হয়ে সেখানে দাঁড়িয়ে রইলেন। তিনি এবার যখন তৃতীয় ডাইনির ভবিষ্যৎবাণী সম্বন্ধে চিন্তা করতে শুরু করলেন, তখন তার মনে প্রত্যাশা বাড়তে লাগল। ব্যাঙ্কর দিকে ফিরে তিনি প্রশ্ন করলেন, ডাইনিরা আমাকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তা যখন এত অদ্ভুতভাবে মিলে গেছে, তখন তুমি কি আশা করো না যে তোমার সন্তানরা ভবিষ্যতে রাজা হবে? ব্যাঙ্কো বললেন, এই আশা সিংহাসন অধিকার করার লক্ষ্যে তোমাকে হয়তো উস্কে দিতে পারে, কিন্তু এই অন্ধকারের প্রাণীরা প্রায়শই ভুল কাজে চরম শাস্তি দেওয়ার জন্যই ক্ষুদ্র স্বার্থে সত্যি কথা বলে আমাদের সঙ্গে ছলনা করে। যাই হোক, ডাইনিদের ভবিষ্যৎবাণী ম্যাকবেথের মনের গভীরে গেঁথে গেছিল। তিনি তাঁর স্ত্রীকে ওই তিন ডাইনির ভবিষ্যৎবাণীর কথা এবং তা আংশিকভাবে মিলে যাওয়ার কথা জানালেন। লেডি ম্যাকবেথ ছিলেন অসম্ভব উচ্চাকাঙ্ক্ষী মহিলা। রক্তপাতের হত্যার চিন্তায় বিবেকের দংশনে অনিচ্ছুক ম্যাকবেথকে তিনি প্ররোচিত করতে লাগলেন। ওই তো চমৎকারী ভবিষ্যৎবাণীগুলিকে চরিতার্থ করবার জন্য রাজাকে হত্যা করা যে অত্যন্ত প্রয়োজনীয় পদক্ষেপ তা জানাতে তিনি ভুললেন না। পেজ 109।
এই সময় হলো কি বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধে জয়লাভের কারণে ম্যাকবেথকে সম্মান জানাতে রাজা ডানকান তাঁর দুই পুত্র ম্যালকম ও ডোনাল্ড বেন অসংখ্য থেন এবং অনুচরদের নিয়ে ম্যাকবেথের দুর্গপ্রাসাদে এসে উপস্থিত হলেন। ইনভারনেস দ্য কাসল অফ ম্যাকবেথ .. ফর দ্য বিজনেস হি হ্যাড ইন হ্যান্ড। একটি মনোরম ছোট পাহাড়ের ওপর ম্যাকবেথের দুর্গপ্রাসাদ ইনভারনেস অবস্থিত ছিল আর এখানকার আবহাওয়া ছিল সুন্দর ও স্বাস্থ্যকর। প্রাসাদের প্রতিটি খিলানো স্তম্ভে সোয়ালো অথবা মার্লেট পাখির বাসা। প্রাসাদে ঢোকার পর রাজা খুব খুশি হলেন, আর তা কেবল এখানকার চারপাশের পরিবেশের কারণে নয়, সেই সঙ্গে রয়েছে গৃহকর্ত্রী লেডি ম্যাকবেথের আপ্যায়ন এবং সৌজন্য প্রকাশ। যদিও লেডি ম্যাকবেথ তাঁর বিশ্বাসঘাতকতার অভিপ্রায়কে স্মিত হাসি ও মনকাড়া আদব কায়দার মোড়কে ঢেকে রাখার কৌশল রপ্ত করে ফেলেছিলেন। দীর্ঘ পথযাত্রার ক্লান্তিতে রাজা খুব তাড়াতাড়ি শুয়ে পড়লেন। তখন মাঝরাত, যখন পৃথিবীর অধিকাংশ প্রাণী গভীর ঘুমে আচ্ছন্ন এবং ঘুমন্ত মানুষেরা দুঃস্বপ্ন তাড়িত, কেবল তখনই নেকড়ে বাঘ অথবা হত্যাকারী তার শিকারের খোঁজে বের হয়। ঠিক এই সময়ে লেডি ম্যাকবেথ জেগে উঠে রাজাকে হত্যা করার ফোন দিয়ে আঁটতে লাগলেন। একজন মহিলা হয়ে হত্যা করার মতো একটা ঘৃণ্য কাজের দায়িত্ব তিনি কখনোই হাতে নিতেন না, যদি না তিনি জানতেন যে তাঁর স্বামীর চরিত্রের দয়া মায়া ইত্যাদি মানবিক গুণ এরকম একটা কৌশলী হত্যাকাণ্ড ঘটানোর পরিপন্থী। তিনি জানেন যে তাঁর স্বামী উচ্চাকাঙ্ক্ষী, কিন্তু সেই চূড়ান্ত উচ্চাকাঙ্ক্ষা পূরণের জন্য সাধারণত যে ধরনের অপরাধ করার প্রয়োজন হয় তিনি তা করতে প্রস্তুত নন। হত্যাকাণ্ডের বিষয়ে তিনি লেডি ম্যাকবেথ তাঁর ম্যাকবেথের সম্মতি আদায় করেছেন বটে, তবে ম্যাকবেথের মতিগতির ওপর তাঁর কোনো ভরসা নেই। লেডি ম্যাকবেথের এবং তিনি ভয় পাচ্ছেন যে তাঁর মানে ম্যাকবেথের স্বভাবের স্বাভাবিক কোমলতা লক্ষ্য পূরণের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। তাই তিনি হাতে ছোড়া নিয়ে রাজার ঘরের দিকে এগিয়ে গেলেন। লেডি ম্যাকবেথ দেখলেন ডানকান গভীর ঘুমে আচ্ছন্ন, আর তিনি যেই একদৃষ্টে তাঁর দিকে তাকালেন তাঁর মুখে নিজের বাবার সাদৃশ্য লক্ষ্য করলেন। এরপর আরও এগোনোর মানে হত্যা করার মতো মানসিক দৃঢ়তা তাঁর আর রইল না। তিনি তাঁর স্বামীর সঙ্গে পরামর্শ করার জন্য ফিরে এলেন। ম্যাকবেথ ভাবলেন যে হত্যা করার বিরুদ্ধে জোরালো যুক্তি রয়েছে। ম্যাকবেথ ডানকানের কেবল একজন প্রজাই নন, তিনি তার নিকট আত্মীয় বটে। তাছাড়া তিনি এখন অতিথি রাজার গৃহস্বামী, তাই তাঁর কর্তব্য হলো রাজাকে খুন হওয়ার হাত থেকে বাঁচানো, নিজের হাতে ছোড়া দিয়ে খুন করা নয়। তার আরও মনে পড়ল যে ডানকান ভীষণ উদার ও ন্যায়পরায়ণ রাজা, প্রজাদের কাছে তিনি এক অপাপবিদ্ধ চরিত্র, অভিজাত শ্রেণীর প্রতি তিনি খুবই স্নেহশীল, তাই প্রজারা তার মৃত্যুর প্রতিশোধ নেবার জন্য নিশ্চিতভাবে দ্বিগুণ উৎসাহে উঠে পড়ে লাগবে। তাছাড়া রাজার আনুকূল্যেই ম্যাকবেথ সর্বশ্রেণীর মানুষের কাছে উচ্চ মর্যাদা পেয়ে থাকেন, আর তিনি কিনা হত্যার মতো একটা জঘন্য কাজ করে সেই সব সম্মানের অবমাননা করবেন। এই সব মানসিক টানাপোড়েনের কারণে লেডি ম্যাকবেথ বুঝতে পারলেন যে তাঁর স্বামী এ ব্যাপারে আর না এগোনোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। কিন্তু অত সহজে তাঁর অসৎ উদ্দেশ্য ত্যাগ করার মতো মহিলা তিনি ছিলেন না। তিনি তাঁর স্বামীর কানে এমন মন্ত্রণা দিতে শুরু করলেন যে লেডি ম্যাকবেথের মনোভাবের কিছুটা ম্যাকবেথের মনে অনুপ্রবেশ ঘটাতে পারলেন। একটার পর একটা যুক্তি সাজিয়ে তিনি ম্যাকবেথকে বোঝালেন যে যে কাজের শপথ তিনি মানে ম্যাকবেথ নিয়েছিলেন সেই কাজ করা থেকে সরে আসা কেন তাঁর উচিত নয়, এবং কিভাবে একটা রাতের কাজ আগামী দিনগুলিতে তাঁদের সার্বভৌম ক্ষমতা ও রাজত্ব সুখ দেবে।
এমনকি তিনি লেডি ম্যাকবেথ তাঁকে কাপুরুষ ও অস্থিরচিত্ত বলে দোষারোপ করলেন। তিনি তাঁকে মানে ম্যাকবেথকে এও বোঝালেন যে এই কাজের দায়টা রাজার ঘরে ঘুমিয়ে থাকা মদ্যপ্রক্ষীদের ঘাড়ে চাপানো খুবই সহজসাধ্য হবে। তাই ম্যাকবেথ চোরাটা হাতে নিয়ে ধীরে ধীরে পা টিপে টিপে অন্ধকারে ঘুমন্ত ডানকানের ঘরের দিকে এগোতে লাগলেন। ম্যাকবেথ যখন রাজার শোবার ঘরের দিকে যাচ্ছেন তখন তিনি প্রত্যক্ষ করলেন ফলা ও ডগায় রক্তমাখা একটা ছোরা শূন্যে ভাসছে, যেটির হাতলটা তাঁর দিকে ফেরানো। ম্যাকবেথ ছোড়াটা ধরতে যেতেই সেটি শূন্যে মিলিয়ে গেল। আসলে এটা আর কিছুই নয়, যে কাজ তিনি করতে যাচ্ছেন সেটির উত্তেজনায় তাঁর উত্তেজিত ও ভারাক্রান্ত মনের ভুল। ওভারকামিং দিস ফিয়ার ম্যাকবেথ এন্টার .. আনটিল দ্য ওয়ুডস অব বিরনাম টু ডানসিনন হিল উড কাম এগেনস্ট হিম। এই ভয়কে জয় করে ম্যাকবেথ ডানকানের ঘরে ঢুকলেন এবং ছোড়ার এক খায়ে হতভাগ্য রাজাকে হত্যা করলেন। যে মুহূর্তে তিনি ঘর ছেড়ে বেরোতে যাবেন ঘরের মধ্যে ঘুমিয়ে থাকা রক্ষিতের একজন হাসতে হাসতে চিৎকার করে উঠল, খুন! আর এর ফলে দুজন জেগে উঠল। পরক্ষণেই তাদের একজন বলল, ঈশ্বর আমাদের আশীর্বাদ করুন, এবং অন্যজন বলে উঠল, তথাস্তু। আর তারপর তারা ঘুমিয়ে পড়ল। ম্যাকবেথও আমেন বলতে চেষ্টা করলেন কিন্তু তা যেন তার গলায় এসে আটকে গেল, বলতেই পারলেন না। তার মনে হলো তিনি যেন কাউকে বলতে শুনলেন, আর ঘুমিও না, যে নিষ্পাপ ঘুম জীবনকে পুষ্ট করে, ম্যাকবেথ সেই ঘুমকে হত্যা করেছে, গ্লেমিস ঘুমকে হত্যা করেছে, আর তাই কডোর আর ঘুমোবে না, ম্যাকবেথ আর ঘুমোবে না। এমনি করে ম্যাকবেথ তাঁর স্ত্রীর কাছে ফিরে এলেন, যিনি ইতিমধ্যে ভাবতে শুরু করেছেন ম্যাকবেথ তাঁর কাজে ব্যর্থ হয়েছেন। ম্যাকবেথ এমন উদ্ভ্রান্তের মতো এসে উপস্থিত হলেন যে লেডি ম্যাকবেথ তাকে তার সাহসিকতার অভাব নিয়ে গালমন্দ করলেন, তারপর তাঁকে তার রক্তমাখা হাত দুটো ধুতে পাঠালেন। এদিকে লেডি ম্যাকবেথ রক্ষীদের দোষী প্রতিপন্ন করার জন্য তাদের গালে রক্ত লেপে দিতে ছোরাটা হাতে নিয়ে চললেন। সকাল হওয়ার সঙ্গে সঙ্গে খুনের ঘটনা জানাজানি হয়ে গেল এবং ম্যাকবেথ ও তাঁর স্ত্রীর চূড়ান্ত শোক প্রকাশ আর খুনের যথেষ্ট জোরালো সাক্ষ্য প্রমাণ রক্ষীদের বিপক্ষে থাকলেও সব সন্দেহ গিয়ে পড়ল ম্যাকবেথের উপর। ডানকানের দুই পুত্র সঙ্গে সঙ্গে পালিয়ে গেল, বড় ছেলে ম্যালকম আশ্রয় নিল ইংল্যান্ডের রাজসভায় এবং ছোট ছেলে ডোনাল্ড বেন আয়ারল্যান্ডে। রাজার মৃত্যুর ফলে সিংহাসন খালি হওয়ায় এবং রাজপুত্রদের না পাওয়া যাওয়ায় রাজার পরবর্তী উত্তরাধিকারী হিসেবে ম্যাকবেথ স্কটল্যান্ডের রাজপদে অভিষিক্ত হলেন। এইভাবে ডাইনি বোনেদের ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে মিলে গেল। যদিও ম্যাকবেথ রাজা হবেন, তারপর তাঁর পুত্রদের পরিবর্তে ব্যাঙ্কর পুত্ররাই রাজা হবেন, ডাইনি বোনেদের এই ভবিষ্যৎবাণী ম্যাকবেথ এবং তাঁর রানী ভুলতে পারেননি। রাজাকে হত্যা করে রাজরক্তে তাঁদের হাত কলুষিত হয়েছে কেবল ব্যাঙ্কর উত্তরাধিকারীদের সিংহাসনে বসানোর জন্য। এই চিন্তাটাই তাঁদের মনে কাঁটার মতো বিঁধতে লাগল। তাই তাঁরা ঠিক করলেন ব্যাঙ্কো ও তার পুত্র ফ্লিয়ান্সকে হত্যা করে ডাইনি বোনেদের ভবিষ্যৎবাণী বিকল করে দেবেন। এই উদ্দেশ্যে তাঁরা এক ভোজসভার আয়োজন করে ব্যাঙ্কো ও ফ্লিয়ান্স সহ সকল প্রধান থেনকে আমন্ত্রণ জানালেন। পেজ 110। যে পথে ব্যাঙ্কো এবং ফ্লিয়ান্স আসতে পারে সেই পথে ম্যাকবেথ কয়েকজন ভাড়া করা খুনিকে তৈরি রাখলেন। খুনিরা ঝাঁপিয়ে পড়ে ব্যাঙ্কোকে হত্যা করতে পারলেও ফ্লিয়ান্স কোনো মতে পালিয়ে বাঁচল। এদিকে ম্যাকবেথ এবং তাঁর স্ত্রী তাদের অমায়িক ও পরিশীলিত আদব কায়দার নিখুঁত অভিনয়ের মাধ্যমে আদর্শ গৃহকর্তা ও গৃহকর্ত্রী হিসেবে ভোজসভায় উপস্থিত সকলকে শান্ত করে রাখতে পারলেন। ম্যাকবেথ থেন এবং অভিজাতদের সঙ্গে খোলা মনে আলাপ আলোচনা করতে লাগলেন এবং তাঁর প্রিয়তম বন্ধু ব্যাঙ্কোর অনুপস্থিতিতে দুঃখ প্রকাশ করলেন।
ভোজসভায় অনুপস্থিত বন্ধুর জন্য দুঃখ প্রকাশ করা শেষ হতে না হতেই ম্যাকবেথ ব্যাঙ্কোর জন্য নির্দিষ্ট চেয়ারে ব্যাঙ্কোর ভূতকে বসে থাকতে দেখলেন। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে ভয়ে ম্যাকবেথের মুখ ফ্যাকাশে হয়ে গেল এবং অত্যন্ত অশিষ্টভাবে উঠে দাঁড়িয়ে এক দৃষ্টিতে ভূতের দিকে তাকিয়ে রইলেন। রানী ম্যাকবেথ কিংবা অন্য অভিজাতরা কেবল ফাঁকা চেয়ারের দিকে ম্যাকবেথকে তাকিয়ে থাকতে দেখা ছাড়া আর কিছুই দেখতে পেলেন না। তারা একে বিক্ষিপ্ত চিন্তাভাবনার ফল হিসেবে মনে করলেন এবং লেডি ম্যাকবেথ তাকে ম্যাকবেথকে তিরস্কার করে বললেন যে এটা তার মনের ভুল। ডানকানকে হত্যা করার সময়ও তিনি একইভাবে কল্পনায় শূন্যে ছোড়া ভেসে থাকতে দেখেছিলেন। কিন্তু ম্যাকবেথ অভিজাত ব্যক্তিরা কে কী বলছেন সেদিকে কোনো ভ্রুক্ষেপ না করে ব্যাঙ্কর ভূতকে দেখতে থাকলেন আর তার উদ্দেশ্যে অসংলগ্ন কথাবার্তা বলে চললেন। ভয়ঙ্কর গোপন সত্যটা ফাঁস হয়ে যেতে পারে এই ভয় পেয়ে লেডি ম্যাকবেথ ম্যাকবেথের অসুস্থতার দোহাই দিয়ে অতিথিদের খুব তাড়াতাড়ি বিদায় দিলেন। ভয়ানক সব স্বপ্ন দেখে ম্যাকবেথ ও তাঁর স্ত্রীর ঘুম বিঘ্নিত হলো আর ব্যাঙ্কর হত্যার চেয়ে ফ্লিয়ান্সের পালিয়ে যাওয়া তাঁদের অনেক বেশি অস্বস্তির কারণ হয়ে উঠল। তাঁদের কাছে ফ্লিয়ান্স হলো এমন একজন যার উত্তরাধিকারীরা ম্যাকবেথের উত্তরাধিকারীদের বঞ্চিত করে রাজা হবে। এইসব চিন্তাভাবনার ফলে তাঁদের মনে কোনো শান্তি ছিল না। ম্যাকবেথ তাঁর জীবনের চূড়ান্ত পরিণতিতে কী আছে তা জানার জন্য ডাইনি বোনেদের খোঁজে আর একবার সেই প্রান্তরে যেতে মনস্থ করলেন। ম্যাকবেথ সেই প্রান্তরের কাছাকাছি একটি গুহায় তাদের ডাইনিদের খুঁজে পেলেন। তারা তখন ভবিষ্যৎবাণী জানার জন্য অশুভ শক্তিকে আহ্বান জানাতে জাদু মন্ত্র পড়বার আয়োজন করছিল। সেই আয়োজনের বিভৎস উপাচারগুলি ছিল কোলা ব্যাঙ, বাদুর, সাপ, গিরগিটির চোখ, কুকুরের জিভ, টিকটিকির পা, নিশি প্যাঁচার ডানা, ড্রাগনের আঁশ, নেকড়ের দাঁত, ডাইনির মামি, হেমলক গাছের শিকড়, ছাগলের পিত্তি, ইহুদি যকৃত এবং মৃত শিশুর হাতের আঙুল। এই সব কিছু বিশাল একটা কড়াইতে ফোটানো হলো আর সেটিকে ঠান্ডা করার জন্য তাতে ঢালা হলো বেবুনের রক্ত। নিজের ছানাকে খেয়েছে এমন একটা শুক্করির রক্ত তারা ওতে ঢাললো এবং জল্লাদের হাড়ি কাঠে জমা হওয়া চর্বি নিয়ে তারা আগুনে ছুঁড়ে দিল। এইসব জাদু কাণ্ড কারখানার সাহায্যে তারা অশুভ আত্মাদের বাধ্য করলো তাদের প্রশ্নের উত্তর দিতে। ম্যাকবেথ তাঁদের কাছে জানতে চাইলেন যে তাঁর মনের সংশয়গুলি তারা দূর করতে পারবে নাকি তাদের প্রভু অশুভ আত্মারা পারবে। এইসব অনুষ্ঠান দেখে একটুও ভয় না পেয়ে ম্যাকবেথ সাহসে ভর করে বললেন, তারা কোথায় আমাকে দেখাও। তখন ডাইনিরা আত্মাদের ডাক দিল। সংখ্যায় তারা তিনজন, শিরস্ত্রাণ কাটার পর কাটা মুন্ডের মতো দেখতে প্রথমজন ম্যাকবেথের নাম ধরে বলল, ফাইফের থেন থেকে সাবধানে থেকো। সাবধান করার জন্য ম্যাকবেথ তাকে ধন্যবাদ জানালেন। তিনি ফাইফের থেন ম্যাকডাফকে ঈর্ষা করতেন। দ্বিতীয় আত্মাটি দেখতে রক্তাক্ত শিশুর মতো। সে ম্যাকবেথের নাম ধরে ডেকে বলল, মৃত্যুকে ভয় না পেতে এবং মাতৃ জঠর থেকে স্বাভাবিকভাবে জন্মগ্রহণকারী যে কোনো মানুষের ক্ষমতাকে উপহাস ও তাচ্ছিল্য করতে। সে ম্যাকবেথকে সাহসী, নির্মম ও দৃঢ় প্রতিজ্ঞ হতে উপদেশ দিল। রাজা বললেন, ম্যাকডাফ, তুমি তাহলে বেঁচেই আছো, তোমার থেকে ভয় পাওয়ার কী আছে? কিন্তু আমি দ্বিগুণ নিশ্চিন্ত হতে চাই, তোমার বেঁচে থাকা চলবে না আর তাহলে আমি আমার দুর্বল চিত্ত ভয়কে বলতে পারবো এসব ভবিষ্যৎবাণী মিথ্যে এবং বজ্রপাত মানে বাধা বিপত্তির সত্ত্বেও আমি নিশ্চিন্তে ঘুমোবো। গাছের ডাল হাতে মুকুট পরিহিত শিশুর মতো দেখতে আত্মা স্পষ্ট হলো। সেও ম্যাকবেথের নাম ধরে ডেকে তার বিরুদ্ধে চলা ষড়যন্ত্র নিয়ে তাকে আশ্বস্ত করলো এবং বলল যে যতক্ষণ না বার্নাম বনভূমি তার বিরুদ্ধাচরণ করে ডান্সিনান পাহাড়ে উঠে আসছে ততক্ষণ ম্যাকবেথ পরাজিত হবে না। হু ক্যান আনফিক্স দ্য ফরেস্ট অ্যান্ড দ্য পিপল অফ স্কটল্যান্ড। রাজা বললেন, মাটির গভীরে আবদ্ধ বনভূমির শিকড় উপড়ে তাকে চলমান করবে কে?
আমি দেখতে পাচ্ছি আমার স্বাভাবিক আয়ু নিয়েই বাঁচবো, ভয়ঙ্কর মৃত্যু তা কখনোই সংক্ষিপ্ত করতে পারবে না। তোমরা যখন আমাকে এত কথা বলতে পারলে, তখন আমার হৃদয় যে কথাটা জানার জন্য এত উদ্বেল, সেই কথাটা বলো, ব্যাঙ্কোর উত্তরাধিকারীরা কখনো এই রাজ্য শাসন করবে কি না? সেইক্ষণেই কড়াইটা মাটির মধ্যে ঢুকে গেল এবং বাজনার শব্দ শোনা যেতে লাগলো, এবং রাজার মতো দেখতে আটটি ছায়া মূর্তি ম্যাকবেথের পাশ দিয়ে চলে গেল। শেষ মূর্তিটি ব্যাঙ্কোর, সারা গায়ে তার রক্তাক্ত ক্ষত, ম্যাকবেথের দিকে তাকিয়ে হাসছে। ব্যাঙ্কোর হাতে ধরা একটা আয়না আর তাতে ভেসে ওঠা আরও অনেক মূর্তির দিকে আঙুল দিয়ে ম্যাকবেথকে দেখাচ্ছিল ব্যাঙ্কো। ম্যাকবেথ বুঝতে পারলেন যে সেগুলো ব্যাঙ্কোর উত্তরাধিকারীদের ছবি, যারা ম্যাকবেথের পর স্কটল্যান্ডের সিংহাসনে বসবে। ডাইনি তিনজন মৃদু বাজনার তালে তালে নাচতে লাগলো এবং তারপর তারা তাদের কর্তব্য সম্পাদনের ভঙ্গি দেখিয়ে ও ম্যাকবেথকে অভিবাদন করে শূন্যে মিলিয়ে গেল। ডাইনিদের গুহা থেকে বেরিয়ে ম্যাকবেথ প্রথম যে খবরটা শুনলেন তা হলো তাঁকে সিংহাসনচ্যুত করে স্কটল্যান্ডের সিংহাসনে প্রকৃত উত্তরাধিকারী ম্যালকমকে সিংহাসনে বসাতে ম্যালকমের নেতৃত্বে গঠিত ইংল্যান্ডের সেনাদলের সঙ্গে যোগ দিতে ফাইফের থেন ইংল্যান্ডে চলে গেছে। রেগে আগুন ম্যাকবেথ ম্যাকডাফের দুর্গ আক্রমণ করলেন এবং দুর্গে থাকা ম্যাকডাফের স্ত্রী ও সন্তান, যাদের ম্যাকডাফ স্কটল্যান্ডের দুর্গে রেখে গেছেন, তাদের নৃশংসভাবে হত্যা করলেন। এ ধরনের নির্দয় কাজকর্মের কারণে অভিজাতরা ম্যাকবেথের সংস্রব ত্যাগ করলেন। তাদের অনেকেই ইংল্যান্ডে সংগঠিত বিশাল সৈন্যবাহিনী নিয়ে স্কটল্যান্ডের দিকে এগোতে থাকা ম্যালকম ও ম্যাকডাফের সঙ্গে যোগ দিলেন এবং বাকিরা ম্যাকবেথের ভয়ে সক্রিয়ভাবে বিরোধিতা না করলেও গোপনে তাদের ইংল্যান্ডের সেনাবাহিনীর সাফল্য কামনা করতে লাগলেন। সকলেই স্বৈরাচারী ম্যাকবেথকে ঘৃণা করতে লাগল, কেউই তাকে সম্মান জানায় না, বরং সকলেই তাকে সন্দেহ করে। বিশ্বাসঘাতকরা যা চরম সর্বনাশ করেছে, যিনি এখন তার কবরে গভীর ঘুমে আচ্ছন্ন, সেই দানকানের অবস্থাকে তিনি এখন ঈর্ষা করতে লাগলেন। তরবারির আঘাত কিংবা বিষ প্রয়োগ, অভ্যন্তরীণ অশান্তি কিংবা বিদেশি শুল্ক আদায়, কোনো কিছুই আর তাঁকে ডানকানকে স্পর্শ করতে পারবে না। পেজ 111। এদিকে ম্যাকবেথের সমস্ত সঠতার একমাত্র অংশীদার তাঁর রানী, যার বুকে মাথা রেখে তিনি সেই সব ভয়ানক দুঃস্বপ্নের থেকে খনিকে রেহাই পাওয়ার চেষ্টা করতেন, যেসব দুঃস্বপ্ন তাঁদের দুজনকেই কষ্ট দিয়েছে, তিনি মারা গেলেন অপরাধবোধের দংশন সহ্য করতে না পেরে এবং ঘুমের মধ্যে হেঁটে বেড়ানোর রোগে আক্রান্ত হওয়ায় তিনি শেষ পর্যন্ত আত্মহত্যা করেন। ম্যাকবেথ একা হয়ে পড়লেন, জীবনের প্রতি তাঁর অনীহা জন্মালো এবং তিনি মৃত্যু কামনা করতে লাগলেন। ম্যালকমের সৈন্যবাহিনীর এগিয়ে আসার খবর তাঁর পুরনো সাহসিকতার যেটুকু অবশিষ্ট ছিল তাকে জাগিয়ে তুলল এবং তিনি যুদ্ধক্ষেত্রেই মৃত্যুবরণ করে নিতে মনস্থ করলেন। ডাইনিদের অন্তঃশাসন্য ভবিষ্যৎবাণী তাঁর মধ্যে এক মিথ্যা আত্মবিশ্বাস তৈরিও করেছিল এবং মাতৃজঠরে থেকে জন্মানো কোনো ব্যক্তি তাকে হত্যা করতে পারবে না, আত্মাদের এই ভবিষ্যৎবাণীও তাঁর মনে পড়ল। বার্নামের বনভূমি ডান্সিনানে উঠে না আসা পর্যন্ত কেউ তাকে ধ্বংস করতে পারবে না, এই ভবিষ্যৎবাণীকেও তিনি বিশ্বাস করেছিলেন, আর তাঁর মতে তা ছিল একেবারেই অসম্ভব। তাই তিনি তাঁর সম্পূর্ণ দুর্ভেদ্য দুর্গের মধ্যে থেকে ম্যালকমের আক্রমণের প্রতীক্ষায় রইলেন। অবশেষে এলো সেই দিন। একজন গুপ্তচর ফ্যাকাশে মুখে ভয়ে কাঁপতে কাঁপতে ম্যাকবেথের দিকে এগিয়ে এলো। কী দেখেছে সে তা প্রায় বলতেই পারছিল না, তবু কোনো রকমে নিজেকে সামলে নিয়ে বলল যে পাহাড়ের মাথায় দাঁড়িয়ে পাহারা দেবার সময় সে বার্নামের বনভূমি দেখতে পেয়েছে এবং তার মনে হয়েছে সেগুলো যেন এগিয়ে আসছে। ম্যাকবেথ গর্জে উঠলেন, মিথ্যুক, তোর এ কথা যদি মিথ্যে হয় তাহলে খিদে তেষ্টায় মরে না যাওয়া পর্যন্ত কাছে ঝুলিয়ে রাখবো তোকে।
এতক্ষণে ম্যাকবেথের মনে তিনজন আত্মার দর্থবোধক, দয়বফলা জফলা থয়রেফ, মানে দুরকম অর্থ। দর্থবোধক উপদেশগুলো সম্বন্ধে সন্দেহ দেখা দিল। যতক্ষণ না বার্নামের বনভূমি ডানসিনানের দিকে এগিয়ে আসছে ততক্ষণ ম্যাকবেথের মনে পরাজিত হওয়ার ভয় জাগেনি, কিন্তু এখন তো বনভূমি এগিয়ে আসছে। ম্যাকবেথ বললেন, যাই হোক, ও যা বলল তা যদি সত্যি হয় তাহলে আমাদের অস্ত্রসজ্জায় সজ্জিত হয়ে বেরিয়ে পড়তে হবে। এখান থেকে পালানোর কিংবা এখানে বসে থাকার কোনো মানে হয় না। আমি জীবন সম্বন্ধে বীতশ্রদ্ধ হয়ে পড়েছি এবং আশা করছি আমার জীবন অন্তিম লগ্নে উপস্থিত হয়েছে। এই কথা বলে তিনি দুর্গের বাইরে ইতিমধ্যে উপস্থিত অবরোধকারীদের উপর ঝাঁপিয়ে পড়লেন। চলমান বনভূমির অদ্ভুত দৃশ্যের রহস্য সহজেই বোঝা গেল। অবরোধকারী সৈন্যদল যখন বার্নাম বনভূমির মধ্যে দিয়ে দুর্গের দিকে এগিয়ে আসছিল, তখন একজন সুদক্ষ সেনাপতির মতো ম্যালকম তার সৈন্যদের নির্দেশ দিয়েছিল যে সকলেই যেন এক একটা করে গাছের ডাল কেটে নিজের সামনে তুলে ধরে এগিয়ে চলে। তাহলে অবরোধকারীদের প্রকৃত সৈন্য সংখ্যা ম্যাকবেথের কাছে গোপন রাখা সম্ভব হবে। ডাল হাতে করে সৈন্যদের এভাবে এগিয়ে আসায় দূর থেকে দেখে মনে হয়েছিল যেন চলমান বনভূমি এবং গুপ্তচর তাতে স্পষ্টতই ভয় পেয়েছিল। এইভাবে আত্মাদের কথাগুলোর যে অর্থ ম্যাকবেথ করেছিলেন তার থেকে আলাদা অর্থে সেটা ফলে গেল, আর তাই ম্যাকবেথ তাঁর আত্মবিশ্বাস হারালেন। এক ভয়ঙ্কর খণ্ডযুদ্ধ শুরু হলো এবং ম্যাকবেথ ম্যাকডাফের মুখোমুখি হওয়ার আগে পর্যন্ত যারাই ম্যাকবেথকে চ্যালেঞ্জ জানালো তাদের সকলকেই তিনি হত্যা করলেন। যে আত্মা ফাইফের থেন থেকে ম্যাকবেথকে দূরে থাকতে বলেছিল তার কথা মনে পড়ায় ম্যাকবেথ যুদ্ধক্ষেত্র থেকে পালানোর কথা ভেবেছিলেন, কিন্তু সারা যুদ্ধক্ষেত্রে যিনি তাকে খুঁজে বেড়াচ্ছিলেন সেই ম্যাকডাফ তাঁর পালানোর পথ বন্ধ করায় পরিণামে ভয়ঙ্কর লড়াই শুরু হলো। ম্যাকডাফ তাঁর স্ত্রী ও নিষ্পাপ সন্তানদের নৃশংসভাবে হত্যাকারী ম্যাকবেথকে স্বেচ্ছাচারী, খুনি, নরকের কুকুর এবং শয়তান বলে গালাগাল দিতে লাগল। তখন আত্মার কথা মনে পড়ায় ম্যাকবেথ সদম্ভে ঘোষণা করলেন, জাদু মন্ত্র দ্বারা আমার জীবন সুরক্ষিত, যা স্ত্রীলোকের জঠর থেকে স্বাভাবিকভাবে জন্মানো কোনো মানুষের পক্ষে শেষ করা সম্ভব নয়। এ কথা শুনে ম্যাকডাফ তাকে বিদ্রুপ করে বলল যে মায়ের জঠর থেকে স্বাভাবিকভাবে যেমন মানুষের জন্ম হয় সেভাবে তার জন্ম হয়নি, সময় হওয়ার আগেই মাতৃ জঠর ছেদ করে তার জন্ম হয়েছিল। ম্যাকবেথ তাঁর শক্তি ও দৃঢ়তা হারালেন। তিনি বিলাপ করতে লাগলেন ভবিষ্যতে কখনো ডাইনি এবং শয়তান আত্মাদের মিথ্যে দর্থবোধক কথায় কোনো মানুষের বিশ্বাস করা উচিত নয়, কারণ তারা এমন কথা বলে মানুষকে ছলনা করে যেগুলি দুরকম অর্থ হয়, এবং আক্ষরিকভাবে তারা তাদের কথা রাখলেও ওই কথার অন্য মানে থাকায় প্রকৃতপক্ষে তারা আমাদের হতাশই করে। এরপর তিনি ম্যাকডাফের সঙ্গে যুদ্ধ করতে অস্বীকার করলেন। ম্যাকডাফ যে ম্যাকবেথকে ঘৃণা করত তাচ্ছিল্যের সুরে ম্যাকবেথকে বলল যে তাকে বন্দী করে সাধারণ প্রজাদের সামনে অত্যাচারী শাসক হিসেবে প্রদর্শন করা হবে, ঠিক যেভাবে দানবদের প্রদর্শন করা হয়। ম্যাকবেথ বললেন, কখনোই না, তরুণ ম্যালকমের পায়ের কাছে নত জানু হয়ে মাটিতে চুম্বন করার জন্য আমি জীবিত থাকব না। এখানে ছাপার কোনো ভুল আছে। হতাশায় তাঁর শৌর্য জেগে উঠল এবং তিনি ম্যাকডাফের উপর ঝাঁপিয়ে পড়লেন। এক ভয়ানক লড়াইয়ের পর ম্যাকডাফ ম্যাকবেথকে পরাজিত করে তাঁর মুণ্ডচ্ছেদ করল, আর তারপর সেই কাটা মুণ্ড নবীন এবং বৈধ নতুন রাজাকে উপহার দিল। এরপর স্কটল্যান্ডের অভিজাত ও সাধারণ মানুষের হর্ষধ্বনির মধ্যে ম্যালকম সিংহাসনে আরোহণ করল। পড়া চলছে পরের ফাইলে।